নমস্কার বন্ধুরা জ্যোতিষ সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার সব বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমাকে যারা বন্ধু করেছো বা করি আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার এই রেসিপিটা শুরু করলাম তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দেখো আমি একটা ম্যাগির প্যাকেট নিয়েছি এই যে এক একটা ম্যাগি প্যাকেট এইভাবে একটু ভেঙে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি তো জলটা হালকা গরম হয়ে গেলেই আমি ম্যাগিটা নামিয়ে নেব এইটি পারসেন্ট বয়েল হলেই ম্যাগিটা আমি ভালো করে জল থেকে ছেঁকে তুলে নেব তো একটা ছাঁকনির মাধ্যমে জল থেকে আমি ছেঁকে নেব দেখো জলটা একটু ফুটতে শুরু করেছে হালকা গরম হচ্ছে আর কি ভালো করে ফোটেনি তো এই সাইডটা হালকা একটু গরম হচ্ছে এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দু মিনিট পরে ম্যাগিটা ছেঁকে নেব জল থেকে ভালো করে তুলে নেব তো বেশি এটা বয়েলড করা যাবে না তো কি রেসিপি হচ্ছে আজকে তোমাদের জন্য আমি কি রেসিপি নিয়ে এসেছি আমি সবটাই তোমাদেরকে বলবো তো আমি এখন গ্যাসের ফ্লেমটা দেখো আমি এখন অফ করে দিলাম আর কিছুক্ষণ পরে আমি এটা ছেঁকে ছেঁকে ম্যাগিগুলোকে আমি তুলে নেব ভালো করে জল ঝাড়িয়ে নেবো দু মিনিটের মধ্যেই দেখো তো দু মিনিট হয়ে গেছে ম্যাগিগুলো ভালোই বয়েলড হয়ে গেছে তো আমি জল থেকে ছেকে ছেকে এইভাবে সব ম্যাগি তুলে নেব একটা পাত্রে তুলে নিচ্ছি আমি সবটা তুলে নিয়ে এবার দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি তো বোলের মধ্যে আমি দেখো এবারে এই যে সিদ্ধ করা যে ম্যাগিটা আমি জল ঝাড়িয়ে নিয়েছিলাম তো ম্যাগি আমি দিয়ে দিলাম ম্যাগিতে কোনো নুন বা কোনো কিছু মশলাই দেওয়া ছিল না তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ তো দেখো এবার আমি ঠিক কী কী দিচ্ছি তো ম্যাগিটা এইভাবে ম্যাগিটা এইভাবে নিয়ে নিয়েছি আর দেখো আমি কিছু মানে চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম তো একটা টুকরো চিকেন তা সিদ্ধ করে আমি এইভাবে মানে চিকেনটা স্ট্রেডেড করে নিয়েছি তো মানে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর কি চিকেন স্ট্রেডেড করা যেটা তো চিকেন আমি এইভাবে মানে সিদ্ধ করে তারপরেই আর কি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি তো আর তার সাথে আমি দেখো এই যে এটা হচ্ছে বিনস তো বিনস আমি চার পাঁচটা বিনস এইভাবে আমি গাজরও একইভাবে সিদ্ধ করে নিয়েছি নুন দিইনি হালকা এমনি শুধু একটু সিদ্ধ করে নিয়েছি তো এগুলো হান্ড্রেড পারসেন্টই সিদ্ধ হয়ে গেছে কিন্তু সুন্দর দেখো গোটা গোটাই আছে তো গাজরও আমি নিয়ে নিয়েছি আমি একটা গাজরের হাফটা আমি নিয়েছি আর বিনস হচ্ছে আমি সাত আটটা বিনস এইভাবে টুকরো করে নিয়েছি তো এবার দেখো আমি কাঁচা লঙ্কা এভাবে দেখো কুচিয়ে নিয়েছিলাম একটা গোটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ছোট সাইজের একটা পেঁয়াজও এইভাবে আমি কুচিয়ে নিয়েছিলাম তো সবটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর এই যে মটরশুঁটি রয়েছে এটাও বয়েলড করা মটরশুঁটি তো মটরশুঁটিটাও দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর এইবার দেখো আমি এইভাবে ক্যাপসিকাম একটা ক্যাপসিকামের হাফ আমি এইভাবে টুকরো করে নিয়েছিলাম মানে একটা গোটা ক্যাপসিকামের অর্ধেকটা এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো সবটাই আমি দিয়ে দিলাম তো ফ্যাটানো একটা ডিম আমি দিয়ে দেবো এবার তো ফ্যাটানো ডিম দিয়ে দিলাম এবার দেখো আমি সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে নুন দেব। কারণ দেখো আমি কি দিতে চলেছি এইবারে আমি দিতে চলেছি ম্যাগি মশালা এবার ম্যাগি মশালাটা যে আমি দিয়ে দেবো পুরো ম্যাগি মানে একটা একটা ম্যাগি মশালা এর মধ্যে আছে তো পুরো ম্যাগি মশালাটা একটা প্যাকেট আমি দিয়ে দিলাম তো রেসিপিটা দুর্দান্ত স্বাদের হতে চলেছে তোমরা স্কিপ করোনা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এইবারে আমি দেখো সমস্ত উপকরণ যা উপকরণ আমি এর মধ্যে দিয়েছিলাম সমস্ত উপকরণ সুন্দর করে আমি মাখিয়ে নেব আর মাখানোর পরে আমি তারপর ফিরে আসছি আর দেখো আমি এটা কি রান্না করতে চলেছি সুন্দর করে আমি দেখো মাখিয়ে নেব একটা স্পুনের সাহায্যে খুব সুন্দর করে মিক্সড করে নেব সমস্ত উপকরণ আমি এইভাবে মিক্সড করে ফিরে আসি দেখো সব উপকরণ আমার মিক্সড করা হয়ে গেছে এই যে সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি তো স্পুনের সাহায্যে প্রবলেম হচ্ছিলো তাই দেখো আমি হাতের সাহায্যে সমস্ত কিছু মিক্সড করে নিয়ে চলে এসেছি তোমাদের ইচ্ছা হলে আরও যে শীতকালে যে সবজি মটরসুট মানে গাজর দিতে পা গাজর তো দেওয়াই আছে ফুলকপি আরও অনেক রকম শীতকালে সবজি পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারো তো দেখো এবার আমি কি করব আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার বেশ ভালোই গরম হয়ে গেছে তো আমি ছোট ছোট করে দেখো এগুলো সুন্দর করে আমি ভাজা করে নেব তেলটা বেশ ভালোই গরম হয়েছে প্রত্যেকটা ম্যাগি আমি এভাবে পকোড়াগুলো ভাজা করে নেব সব ম্যাগি পকোড়াগুলো এইভাবে ভাজা করে আমি ফিরে আসছি উল্টে পাল্টে দুপিঠটা ভালো করে ভাজা করে নিচ্ছি দেখো আমি পকোড়াগুলো আস্তে আস্তে একটা একটা করে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি মানে ম্যাগি পকোড়াগুলো আর কি তো মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ভাজাটা করছি দেখো এই সবজিগুলো দেওয়ার ফলে কতটা সুন্দর দেখতে হয়েছে কত সুন্দর দেখো কালারটাও আসছে একটু গোল্ডেন ব্রাউন করে সমস্ত পকোড়াগুলো ভাজা করে নিচ্ছি দেখো এই পকোড়া কয়েকটা ভাজা হয়ে গেছে তো পকোড়াগুলো আমি আস্তে করে ম্যাগি পকোড়া তুলে নেব তো দেখো এই ম্যাগি পকোড়া গুলো ভাজা হচ্ছে আর যেগুলো দেখো এই যে একটু কাঁচা আছে তো উল্টে পাল্টে আমি ভালো করে ভাজা করে নেব আর কয়েকটা ম্যাগি পকোড়া হয়ে গেছে তো সেইগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো সব ম্যাগি পকোড়া আমার রেডি হয়ে গেছে তো কত সুন্দর দেখো দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন সুন্দর এটা সুস্বাদু খেতে তোমরা সবাই বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে তো সবাই বাড়ির লোক খুব প্রশংসা করবে দারুণ সুস্বাদু সেরা স্বাদের এই রেসিপি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আমি ঠিক যেভাবে বানালাম সেভাবে তোমরা বানিয়ে দেখো আর স্কিপ স্কিপ না করে অবশ্যই তোমরা দেখেছ বলে আমি আশা রাখছি তো দেখো সুন্দর করে আমি আমি বানিয়ে নিলাম আর সুন্দর করে রেসিপিটা সার্ভ করে দিয়েছি তো কত সুন্দর দেখতে হয়েছে দেখো তোমরা একবার তো ম্যাগি দিয়ে তো সব সময় অনেক রকম খাবারই আমরা করে থাকি তো ফ্রায়েড ম্যাগি বা জল দিয়েও অনেক সময় করে থাকি তো এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো দারুণ সুস্বাদু এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করো তো দেখো সুন্দর করে আমি সার্ভ করে দিয়েছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো তোমরা স্কিপ তোমরা আমার পাশে সব সময় থেকো যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনই ভিজিট করলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখতে পাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাদের আর সবার জন্যে অনেক শুভেচ্ছা রইল তো আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে তো চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর তোমরা কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন রেসিপি দেওয়া তাহলে টাটা আজকের মতো পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো আর এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ